বা করি আমার মন তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীব বাপের পায়ে মায়ের পায়ে বেহেশতে যে আমার তাদের চোখে খুশির ঝল আনে খুশবাহার ওদের ঠোঁটে মিষ্টি হাসি হীরের দ্যুতিময় ওদের মন খুশি হলে আল্লাহ রাজি হয় বাপ মা খুশি আল্লাহ খুশি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এলেন সাহাবা শোনো যদি কোনো মানুষ আচ্ছা এই তো মনে করুন এখন তো মানুষ সব হজ পাকে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছেন হজ পাকে যাবেন 2023 কেউ 2024 এর জন্য নিয়ত করেছেন আর এখন থেকে যাওয়ার জন্য টাকা সব জমা দেওয়া হয়ে গেছে কদিন পরে সব রওনা দিবেন হজ পাকে যাওয়ার জন্য মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন কোন সন্তান যদি তার বাপ মায়ের দিকে একবার মহব্বতের নজরে তাকায় একটা কবুলিয়াত হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে জোরে বলুন না সুবহান একটু আস্তে বললেন একটু জোরে বলুন না সুবহান হজ করতে গেলে এখন 4.5 লাখ টাকা খরচা ও হজ কবুল হবে কি গ্যারান্টি নেই কিন্তু যদি কোনো সন্তান তার বাপ মায়ের দিকে একবার মহব্বতের নজরে তাকায় রাসূল বলছেন একটি কবুলিয়াত হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে জোরে বলুন না সুবহান সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওটা জীবনে একবার না বারবার আল্লাহর নবী বললেন ওমর সাহাবারে শোনো শোনো যতবার সন্তান তার বাপ মায়ের দিকে তাকাবে যতবার তাকাবে যতবার তাকাবে ততবার একটি একটি করে কবুলিয়াত হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে আর সেই বাপ মা কষ্ট পাচ্ছে আর মরে যাওয়ার পরে ছেলে বলছে কায়দা করে কলমাখানি দেবো লোক বুঝুক যে হ্যাঁ অমুকের ছেলে একটা কলমাখানি দিয়ে বেঁচে যখন ছিল ভাত পায়নি বেঁচে যখন ছিল কাপড় পায়নি আমি ইদানিং এই সাইটের দিকে একটা জলসাই গেলাম এ সাইটের দিকে একটা জলসাই গেলাম নামটার করছি না তো আমাকে বলছে যে আমরা কাপড় দিয়েছি তার আব্বা মাকে আমরা কাপড় দেওয়ার নিয়ত করেছি ছেলে কোটিপতি কিন্তু বাপ মাকে দেখে না এরা আছে না নাই ভাই আপনাদের এখানে না আমি সব আমাদের এলাকার কথা বলছি এখানে সব ভালো বিশ্বাস করুন বয়স্ক বাবাজিরা তারা অসহায় কিছু করার নাই চোখের পানি ফেলছে মা চোখের পানি ফেলছে ভাই আমার চোখের পানি যদি ফেলে মা যদি একবার উহ শব্দ করে মা যদি একবার উহ করে আনতাহবাতা মালুকুম সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে ও সোনার ভাইর আমার মায়ের খেদমত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের খেদমত করো মা যদি না থাকে তোমার খালামাকে খেদমত করো তোমার খালামা যদি না থাকে তোমার খালামার বান্ধবীদেরকে খেদমত করো ও সোনার ভাইর আমার খেদমত করার কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের কদম তলে সন্তানের দয়ের জান্নাত রয়েছে আমরা দুনিয়ায় জান্নাত পাই না মাকে দুনিয়ায় থাকাকালীন মাকে কষ্ট দিলাম আব্বাকে কষ্ট দিলাম আর এন্তেকালের পরে ছেলে বলছে সারা গ্রামের লোকের খাইয়ে দিয়ে 10টা গরু জবাই করে একটা বিরাট কলমাখানি দিয়ে দেব মানুষ বুঝুক অমুকের ছেলে একটা বিরাট কলমাখানি দিয়েছে এমন আছে না নাই আছে ভাই মিলাদ প্রচুর হচ্ছে মানুষ শুনছে শোনার পরেও শুনেও শোনে না দেখেও দেখে না এরকম শ্রেণীর মানুষদেরকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল যারা শুনেও শোনে না যারা দেখেও দেখে না মানে না দেখার ভান করে দেখেও না দেখার ভান করে যারা শুনেও না শোনার ভান করে তারা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল চতুষ্পদ জন্তুর ন্যায় তারপরে আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তু শুধু নয় তার থেকেও নিকৃষ্ট
যারা শুনে ও শোনে না যারা দেখেও দেখে না না দেখার ভান করে তারা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট আমার ভাইরা এজন্য আমাদেরকে আজ আমরা এখানে যারা আছি আমাদের সচেতন হতে হবে কি সচেতন না দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে আমার ছেলে আমাকে কি করলো আমার জন্য কতটা সে দান খয়রাত করবে কতটা কাঁদবে আমি জানি না তবে জান্নাত তো আমার দুনিয়া থেকেই নিয়ে যেতে হবে এখান থেকে করাই করেই যেতে হবে ঠিক কি না ভাই আমি দুনিয়ায় যদি জান্নাত করাই করে না যেতে পারি এখান থেকে যদি জান্নাত কিনে না যেতে পারি কবরে গিয়ে আর কিনতে পারবো ভাই না এটাই হলো সেই বাজার এই দুনিয়ার বাজার থেকে আমাকে জান্নাত ক্রয় করতে হবে দুনিয়ার বাজার থেকে জান্নাত কিনতে হবে জান্নাত কিনতে গেলে আমার হাতের দ্বারাই কোনো মানুষ যেন কষ্ট না পায় আমার জবানের দ্বারাই কোনো মানুষ যেন কষ্ট না পায় সে হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক বৌদ্ধ হোক জৈন হোক যে ধর্মের মানুষ হোক আমার কথার দ্বারাই আমার হাতের দ্বারাই আমার কর্মের দ্বারাই আমার চলার দ্বারাই সে যেন ব্যথা না পায় সে যেন আঘাতপ্রাপ্ত না হয় মানুষকে প্রিয় করুন মানুষকে ভালোবাসুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন জোরে বলুন সুবহান আপনার পাশের বাড়ি গরিব মানুষ রয়েছে পাশের যে গরিবটা রয়েছে আপনার বাড়িতে গোস্ত গরিবের বাড়িতে কিচ্ছু নাই ওই গরিবটা আপনি দেখছেন একেবারে অসহায় কিন্তু আপনার থেকে ওই গরিবটা কোনো উপকার পেল না আল্লাহর কাছে কৈফাত দিতে হবে না ভাই আল্লাহর কাছে কৈফাত দেওয়া লাগবে রেহাই নাই ধনী কারণেওয়ালা আল্লাহ গরিব কারণেওয়ালা আল্লাহ গরিব জানাদের কি করেছেন আল্লাহ বলছেন আমার গরিব বান্দা শোনো আমি তোমাদের জন্য একটা ফেসিলিটি দিলাম কি ফেসিলিটি ওই ধনী ব্যক্তিদের থেকে আমি তোমাদেরকে আগে জান্নাত দিয়ে দেব জোরে বলুন না সুবহান কত বছর দুনিয়ার 500 বছর নয় আল্লাহ রাসূল বলছেন 500 বছর 500 বছর দুনিয়ার 500 বছর নয় আখেরাতের 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন জোরে বলুন না সুবহান কেন দেবেন না এই গরমের সময় একটা পাখা তাও গরম হাওয়া আসছে ধনী ব্যক্তির বাড়ি এসি আছে আরো বহুত কিছু আছে শরীর সুস্থ রাখার জন্য বহুত কিছু আছে কিন্তু গরিবের বাড়ি তার নাই আছে ভাই নাই তাহলে এই কষ্টটা করে আসছে কি না আসছে না আল্লাহ বলছেন বান্দা একটু কষ্ট করে এসো আমি তোমার জন্য দয়ার জান্নাত রেখে দিলাম জোরে বলুন না সুবহান এই জন্য আমার ভাইরা নিরাশ হবেন না আল্লাহ বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ বান্দা নিরাশ হয়েও না তুমি গোনা করেছো পাহাড় সমান গোনা করেছো আমার কাছে ক্ষমা চাও পাহাড় সমান গোনা করেছো আমার কাছে ক্ষমা চাও সমুদ্রের ফেনা পরিমাণ তুমি অন্যায় করেছো আমার কাছে ক্ষমা চাও দুনিয়ার কেউ তোমাকে ক্ষমা করবে না আমি আল্লাহ আমি ক্ষমাশীল আমি দয়াবান আমি রহমান আমি করুণার আধার আমি হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে দোয়া চাও আমি আল্লাহ কাউকে ফিরাই না আমার বান্দাকে আমি ফিরাই না আমার বান্দা গোনা করতে ভালোবাসে আর আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি জোরে বলুন না সুবহান আল্লাহ ক্ষমা করে দিবেন কত অন্যায় করেছেন প্রচন্ড অন্যায় করেছেন ভাই রামান আল্লাহর একজন বান্দা এত গোনা করেছি এত গোনা করেছি তবু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ভাই রামান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি একটি লজ্জিস করার কারণে জবলে রহমত পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন আজও পর্যন্ত মানুষ হসপাকে যায় ওই জবলে রহমত পাহাড়ে যেখানে আমাদের আদম নবী কেঁদেছিলেন সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে রব্বানা আদম নবী যেমনি বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম নবী কেঁদেছিলেন আমরা তাদের সন্তান আমরা তার সন্তান সন্তান অতএব বাইরে আমার ওই আরাফাতের জমিনে জবলে রহমত পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজি সাহেবের আল্লাহর দিকে ও বাইরে আমার কাবা শরীফের দিকে ফিরে আল্লাহর পরে দৃষ্টি দিয়ে রহমতের দিকে তাকিয়ে তাকে আসমানের দিকে মাথা উঁচু করে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
ভাইরা আমার উকুফে আরাফা হজের মৌসুমে আরাফাতের জমিনে উকুফার উকুফে আরাফা অর্থাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কুনন করতে হয় আসর থেকে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কুনন করে মাগরিবের নামাজ কাজা করার হুকুম এসেছে ভাইরা আমার সেখানে মাগরিবের নামাজ কাজা করেও আল্লাহর কাছে রোনাজারি করে কানতে থাকে বান্দা বান্দি আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন ওরে আমার ফেরেশতারে তোমরা বলেছিলে মানুষ তৈরি করতে হবে না আমার ফেরেশতারা দেখো 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 আমার বান্দা বান্দিরা কেমন করে কুনন করে আমার বান্দা বান্দিরা কেমন করে কাঁদে একবার তোমরা দেখো ওরে আমার ফেরেশতারে দেখো আরাফাতের জমিনে আমার বান্দা বান্দিদের মুখের দিকে দেখাও তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে একমাত্র গোনার জন্য কাঁদে ওরে আমার ফেরেশতারে তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিদিকে জীবনের ত্রুটি গুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে চান আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ ক্ষমাশীল কাঁদুন রাতের অন্ধকারে কাঁদুন সেজদায় গিয়ে কাঁদুন তাহাজ্জুদ নামাজে কাঁদুন গুনার জন্য তাহাজ্জুদের নামাজে কাঁদুন আল্লাহর কাছে কাঁদুন চোখের পানি ফেলুন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আর কাঁদিস না মাথা তোল আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না ওরে আমার বান্দা মাথা তোল আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম ভাইরা এই জন্য বলবো বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়া সর্বদাই আল্লাহর কাছে রোনাজারি করা নিজের গোনার জন্য আল্লাহর কাছে পানা চাও আল্লাহ ভুল অনেক করেছে আল্লাহ তুমি সব দেখতে পেয়েছো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ বলছে বান্দা পাহাড় সমান অন্যায় করেছো আমি আল্লাহ তা ক্ষমা করে দিই বান্দা তুমি নিরাশ হয়ো না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা নিরাশ হয়ো না আমার রহমতের দিকে তাকাও আমার রহমতের দিকে তুমি তাকাও আমি আল্লাহ আমার করুণা দিয়ে আমার রহমত দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা আজ বিশেষ করে সংগ্রামপুরের এই পাড়াটার নাম পশ্চিম পাড়া আমার লাইফ আমি প্রথম এসেছি এইখানটায় যদিও আশেপাশে কম বেশি আল্লাহ পাক এনেছেন কিন্তু এইখানটা আল্লাহ পাক আমাকে প্রথম এনেছেন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেয়ে আপনারা এই গায়ের মানুষ এত সুন্দর মসজিদ বানিয়েছেন কি সুন্দর জায়গা পরিবেশ তৈরি করেছেন জলসা শোনার জন্য আজ থেকে আমরা নিয়ত করি নিয়তটা হলো এই জীবনে যা করেছি করেছি ইনশাল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাল্লাহ একটু বলুন না ইনশাল্লাহ একটু জোরে বলুন ইনশাল্লাহ নামাজ পড়ুন নামাজ কেননা রসুল যখন চলে গেছেন যখন বিদায় হবেন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন সেই সময় তিনি একটা ভাষণ দিয়ে গেছেন যে শেষ কথাটুকু তিনি বলেছেন মৃত্যুর আগে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো সালাত 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 আকিমুস সালাত নামাজ 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 আমরাও মরে যাই আমরা যখন মরে যাই তখন ছেলেদেরকে ডাকি বাবা শোন ওই সংগ্রামপুরে ওখানে আমার লাইনে দশটা দোকান আছে তোর ভাই ভাই বন্টন করে নিস তোর বোনকে একটু দিস অমুক জায়গায় জমি আছে অমুক জায়গায় ব্যাংকে এত টাকা আছে বন্টন করে নিস আমি চলে যাচ্ছি বলে না বলে না কিন্তু রসুলের যা সম্পদ ছিল তা কি বলে গেছেন ও ফাতেমা তোমার জন্য রেখে গেলাম কিছু বলে গেছে নাকি তোমার হাসান আর হুসাইনের জন্য কিছু দিয়ে গেলাম বলেছেন ও সব কিছু বলেননি সব ইসলামের জন্য দিয়ে গেলেন আর নিজের কলিজার টুকরি মেয়েটাকে যে বাড়িতে বিয়ে দিয়েছেন সেই বাড়িটা একেবারে নিঃস্ব গরিব কিচ্ছু নেই দেনমোহরের টাকা নেই দেনমোহর বুঝতে পারছেন মানে মোহরানার টাকা দেনমোহর বলছি মোহরানার টাকা নেই মোহরানা যেটা বিবাহের জন্য মূল মোহরানা সেটা সেটা আপনার টাকা নেই আল্লাহ রসুলের কাছে সবাই এসেছেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি ফাতিমাকে বিয়ে দিবেন আমার সঙ্গে দিবেন নবীজি বললেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন আলী তুমি যাও মনে হয় তোমার প্রস্তাবটা রসুল সমর্থন করবেন হযরত আলী এসে আল্লাহ রসুলের কাছে কিভাবে প্রস্তাব দিবেন লজ্জা পাচ্ছেন হযরত আলী বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের ভিতর উদয় হয় একটি কথা বলার জন্য কিন্তু সাহস হয় না আমার লজ্জা পায় রসুল বললেন আলী লজ্জা যদি পায় তাহলে কেনই বা বলতেছো বলো বলো কি বলবে বলো
হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ শুনেছি ফাতেমাকে বিয়ে দেবেন শুনেছি ফাতেমাকে বিয়ে দেবেন ফাতেমাকে যদি বিয়ে দেন ফাতেমা যদি বিয়ে করতে রাজি থাকে আমি আলী এই বিবাহে আমিও রাজি হয়ে গেলাম ফাতেমা যদি আমার সঙ্গে বিয়ে করতে চায় আমি বিয়ে করতে রাজি আল্লাহ রাসূল বললেন ও আলী শোনো 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 তোমার এই প্রস্তাবে শুধু আমি নবী একা খুশি হই নাই বরং স্বয়ং মহান রব্বুল আলামিন তোমার এই প্রস্তাবে তিনি সমর্থন করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাজি হয়ে গেছে বিবাহ হয়ে গেছে জানেন মোহরানার টাকা ওই তলোয়ারটা রাসূল বললেন এটা বিক্রি করো হযরত ওসমানের কাছে বিক্রি করলেন উনি আবার টাকা ফিরিয়ে দিলেন মানে ওই তলোয়ার ফিরিয়ে দিলেন মোহরানা কোনো মতে হলো বিবাহ হয়ে গেছে রাসূল যাচ্ছেন এবার ফাতেমার বাড়িতে মেয়ের বাড়ি যাচ্ছেন মেয়ের বাড়িতে যাবেন তো ঘরের দরজার ধারে গিয়ে আওয়াজ দিচ্ছেন ও ফাতেমা ফাতেমা ও ফাতেমা দরজা খোলো ফাতেমা ভাইরা আমার ঘরের ভিতর থেকে আওয়াজ আসে আব্বা আব্বাজান এখন ঘরের ভিতরে প্রবেশ করবে না আব্বা ঘরের ভিতরে প্রবেশ করবেন না আমি এমন একটা কাপড় পরিধান করে নিলাম যে কাপড়টা যদি মাথা দেখতে যায় পা আলগা হয়ে যাবে আর পা যদি দেখতে যায় মাথাটা আমার আলগা হয়ে যাবে একটি কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই আব্বা একটা কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই আব্বা এখন ঘরের ভিতরে প্রবেশ করবেন না আল্লাহ রাসূল গায়ের একটি রুমাল ছুড়ে দিলেন ফাতেমা তুমি এটা দিয়ে মাথা ঢাকো ও ভাইরা আবার যদি আমাদের বাড়ির মেয়েগুলো যদি এমন অবস্থা হতো আমরা না জানি সেদিন কি কথাই না বলতাম কিন্তু রাসূল ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলেন ও ফাতেমা ফাতেমা শোনো ও ফাতেমা যদি একটুখানি কষ্ট করে আসতে পারো আল্লাহ রাব্বুল আলামিন যত নারীদেরকে জান্নাতিত করবেন তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাখবে জোরে বলুন না সুবহানাল্লাহ ফাতেমা তুমি সরদারিনী হবে একটু কষ্ট করো এই কষ্ট করেই তুমি এসো সময় হয়ে গেছে নাকি সময় হয়ে গেছে ভাই যদিও 8:30 মানে আজান আর মাত্র 1 মিনিট মতো আছে তো আমার এই কথাই কি আপনার ব্যথা পেয়েছেন মাশাআল্লাহ আল্লাহ যদি আবার কোনোদিন আনেন সেদিন আবার আপনাদের কাছে আলোচনা রাখবো আমার বলার ভিতরে যদি ত্রুটি হয় ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক ইনায়াত করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু